বড় ধরনের দরপতন হয়েছে দেশের পুঁজি বাজারে তবে বেড়েছে লেনদেনের পরিমাণ বুধবার ডিএসসিতে লেনদেন হওয়া তিনশো প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র চুয়ান্নটির কমেছে দুইশো চৌষট্টিটির আর আটাশটি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স প্রায় সত্তর পয়েন্ট কমে নেমে আসে পাঁচ হাজার চারশো পয়েন্টে দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল চারশো কোটি ছত্রিশ লাখ টাকা সূচক কমেছে সিএসিতেও সিএসিতে লেনদেন হওয়া দুইশো ছত্রিশটি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে বাউন্নটির কমেছে একশো আটষট্টিটির আর ষোলোটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত আর মোট লেনদেন হয়েছে আটাত্তর কোটি পঁয়তাল্লিশ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড